আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি ওয়াইফাইয়ের মিনি ইউপিএস। এই ইউপিএসটি দিয়ে একটি রাউটার এবং একটি অণু চলবে। এটির বৈশিষ্ট্য হল বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুৎ থেকে চলবে, বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি এই রাউটার এবং অণু চলবে। এখানে যে ওপরে দুটি পোর্ট দেখছেন ইনপুট 12 ভোল্ট এবং 9 ভোল্ট, এই দুটি পোর্টে রাউটার এবং অণুর অরিজিনাল চার্জারগুলো এখানে লাগাতে হবে। আর এখানে আউটপুট দিয়ে এই রাউটার এবং অণু চলবে। দেখুন ভিউয়ার্স, এখানে পাওয়ার সুইচ, এই সুইচটি অন করলে এখানে মিটারে ভোল্টেজ শো করবে, এখানে রাউটার এবং অণু দুটাই চালু হয়ে যাবে। আর এই পাশে যে পোর্ট দেখছেন এই পোর্টটি দিয়ে এখানে চার্জ হবে। এই ইউপিএসটি কীভাবে বানালাম এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে ব্যাটারি প্যাক দেখছেন এটি 12 ভোল্টের একটি লিআয়ন ব্যাটারি প্যাক। এর আগের ভিডিওতে আমি এই ব্যাটারি কীভাবে বানাইছি সেটার ভিডিও দিয়েছিলাম, এবং সেই ভিডিওর ভিতরে বলেছিলাম এই ব্যাটারি দিয়ে একটি মিনি ইউপিএস বানাবো যেটা দিয়ে রাউটার এবং অণু ডিভাইস চলবে। তাহলে চলুন বন্ধুরা এই ব্যাটারি দিয়ে একটি মিনি আইপিএস অথবা ইউপিএস বানিয়ে ফেলি। এই ইউপিএসটি বানাতে প্রথমে প্রয়োজন হবে এরকম দুটি 12 ভোল্টের রিলে। এগুলো আপনি যে কোনো লোকাল শপ থেকে কিনে নিতে পারবেন। এরপর প্রয়োজন হবে এরকম একটি বুস্টার মডিউল, এটির মডেল নাম্বার XL6009। দেখুন ভিউয়ার্স, এখানে আমি একটি রেজিস্ট্যান্স এবং একটি ডায়োড অ্যাড করেছি। এই রেজিস্ট্যান্সের মডেল নাম্বার হচ্ছে 47 ওহমস এবং ডায়োডটি 12 ভোল্টের জেনার ডায়োড। এই জেনার ডায়োড এবং রেজিস্ট্যান্সের কী কাজ এটি আমি পরে বলছি। এরপরে একটি আইসি ব্যবহার হবে, এটি ভোল্টেজ রেগুলেটর আইসি। দেখুন ভিউয়ার্স, এটি 7809 ভোল্টেজ রেগুলেটর আইসি, এবং এটির সাথে একটি হিটসেন ব্যবহার করেছি যাতে এটি অতিরিক্ত হিট না হয়। এর সাথে আরও কিছু অনুষঙ্গ জিনিস লাগবে, যেগুলো দেখেন এরকম দুটি সকেট, রাউটার এবং অন্যর অরিজিনাল অ্যাডাপ্টার থেকে এই দুটিতে ভোল্টেজ ঢুকবে, এবং একটি সকেট চার্জিংয়ের জন্য। এরপর প্রয়োজন হবে এরকম দুটি ডায়োড, এগুলোর মডেল নাম্বার 1N4007, অর্থাৎ 4007 বললেই সবাই চিনবে। এবং একটু ডায়োড ব্যবহার হবে, এটির মডেল নাম্বার হচ্ছে 5408। প্রথমে অটো চেঞ্জারের জন্য এই দুটি রিলে সেটিং করব। দেখুন এভাবেই আঠা দিয়ে আটকে নেব দুটি রিলে। দেখুন ভিউয়ার্স, দুটি রিলে আঠা দিয়ে আটকিয়েছি। এবার এই দুটি ডায়োড এই রিলেতে লাগিয়ে নেব। ডায়োডগুলো এভাবে লাগাতে হবে, আমি সোল্ডারিং করে নিচ্ছি। রিলের সাথে দুটি ডায়োড সেম এভাবে লাগিয়ে নেবেন। এরপরে ডায়োডের এই প্রান্তে যে পিনটি আছে এটা হচ্ছে নেগেটিভ পিন। এই দুটাই নেগেটিভ পিন দুটো অ্যাটাচ করে দিবেন। আমি কেবল দিয়ে এই দুটা পিন অ্যাটাচ করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে নেগেটিভ টার্মিনাল দুটি আমি কালো তার দিয়ে অ্যাটাচ করে দিয়েছি দুটা রিলেতেই। এবার আসি এই বুস্টারের কাজে। দেখুন ভিউয়ার্স, এখানে যে ডায়োড এবং রেজিস্ট্যান্স লাগিয়েছি জেনার ডায়োড, এখানে আপনাদেরকে অবশ্যই 12 ভোল্টের জেনার ডায়োড এবং 47 ওহমসের 1 ওয়াটের একটি রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। আর রেজিস্ট্যান্সটি অবশ্যই সিরামিক নেবেন, কারণ সিরামিক রেজিস্ট্যান্স বেশি হিট হলেও সমস্যা হয় না। আর এই বুস্টারটির কাজ হচ্ছে, এই ব্যাটারি তো আমি BMS 11 ভোল্টের লাগিয়েছি, যেহেতু আমার অণুটা হবে 12 ভোল্ট, অণু 12 ভোল্ট হওয়ায় 11 ভোল্ট এখান থেকে বের হলে অণুতে ডিস্টার্ব হতে পারে এবং অণুটা সেরে সেরে দেবে নেট কানেকশন। এই কারণে আমি এই বুস্টারটি ব্যবহার করেছি। এটার চার্জ যদি 9 ভোল্টেও চলে আসে তারপরেও এখানে 12 ভোল্টই সাপ্লাই দিবে। আর যেহেতু এটি বুস্টার, ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন এই পাশে যখন 12 ভোল্টের উপরে যাবে এই পাশেও তখন 12 ভোল্টের উপরে যাবে। আপনি যতই এখানে 12 ভোল্ট অ্যাডজাস্ট করেন না কেন, ভোল্টেজ আপনার যখন অ্যাডজাস্টের তুলনায় এই পাশে বেশি আসবে
তখন এ পাঁচ দিয়েও বেশি বের হবে। এই কারণে আমি এখানে 12 ভোল্টের একটি জেনার ডায়েট এবং একটি 47 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়েছি। এ পার্শ্বে আপনি 15 ভোল্ট দিলেও এ পার্শ্বে 12 ভোল্টই বের হবে, আর এখান থেকে অবশ্যই বেশি ভোল্টেজ বের হবে যদি এখানে আপনি 12 ভোল্টেজের ওপরে দেন। আমি এটি 12 ভোল্ট ইনপুট দিয়ে আউটপুটে 12 ভোল্ট অ্যাডজাস্ট করে নিয়েছি, যাতে ব্যাটারি আমার 12 ভোল্টের নিচে নেমে গেলেও এখানে 12 ভোল্টই আউটপুট পাওয়া যায়। এবার আমি এখান থেকে যে তারটি বাড়াবে আউটপুট পজিটিভ তার বের হবে এখান থেকে, সেটি আমি অন্যর জন্য সিলেক্ট করব। আর এখান থেকে যেই পজিটিভ তারটা বের হবে, পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা দিয়ে আমি এই ভোল্টেজ রেগুলেটর আইসির সাথে কানেক্ট করে 9 ভোল্ট বের করব রাউটারের জন্য। দেখুন ভিউয়ার্স, এখানে কানেকশনগুলো ঠিকঠাকভাবে দেখে নিন যাতে পরবর্তীতে অসুবিধা না হয়। দেখুন এখানে এই বুস্টার মডিউলে প্লাস ইন এবং মাইনাস ইন লেখা আছে। এই পাশ থেকে আপনার যে ব্যাটারির আউটপুট আছে সেই আউটপুট থেকে এখানে ইনপুট হবে, এবং এই বুস্টার মডিউল থেকে যে আউটপুট আছে প্লাস এবং মাইনাস, এখান থেকে দেখুন এই রেজিস্ট্যান্স এবং ডায়েটের মাথা থেকে যে তারটি গেছে এটা হচ্ছে 12 ভোল্টের কানেকশন। আর এই প্লাস থেকে দেখুন একটি তার গেছে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসির 1 নম্বর পিনে, এটা হচ্ছে ইনপুট। আর এখানে আউট মাইনাস থেকে যে একটি কালো তার গেছে সেটা হচ্ছে এই রেগুলেটর আইসির মাঝখানের পিন, এটা হচ্ছে আপনার ইনপুট। আর এই ভোল্টেজ রেগুলেটর আইসি থেকে যে 3 নম্বর পিন থেকে আউট হয়েছে সেটা এই রিলেতে এসে লাগছে, তার মানে দুটা আউটপুট রিলের এই পার্শ্বের এই 2 পিনে লাগবে। দেখুন আবারও ঠিকঠাকভাবে দেখে নিন। এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখানে ভোল্টেজ টেস্ট করে দেখিয়ে দিই। দেখুন ইনপুটে আমি পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্টের কানেকশন করে দিচ্ছি, মাইনাস সাইডে আমি মাইনাসের ক্লিপটি লাগিয়ে দিলাম এবং প্লাস সাইডে আমি প্লাসের ক্লিপটি লাগিয়ে দিলাম। এবার আমি মিটার দিয়ে আপনাদেরকে আউটপুট সাইডে দেখিয়ে দিই। দেখুন ভিউয়ার্স, এখানে যে দুটা পিন অবশিষ্ট আছে রিলের, এই দুটা পিন দিয়ে হচ্ছে ভোল্টেজ আউটপুট আপনার যে রাউটার এবং অনু থাকবে সে রাউটার এবং অনুতে কানেকশন হবে। আর কালো তার যেটা, এই কালো তারে কানেকশন হবে আপনার যে রাউটার থেকে ইনপুট আসবে সেই ইনপুট থেকে কালো তারে কানেকশন হবে। আমি আগে এখানে কালো তার লাগাচ্ছি না, আমি জাস্ট ভোল্টেজটা টেস্ট করে দিচ্ছি। আমি এখানে একটি কালো তার ধরব এবং এই দুটাতে লাল তার ধরে আপনাদেরকে ভোল্টেজটি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে মিটারে লক্ষ্য করুন, আমি এই কালোতে কালো ক্লিপ লাগিয়ে দিলাম। এবার রিলেট দেখুন এই পার্শ্বে যেটা এই ভোল্টেজ রেগুলেটর 78.9 IC থেকে আছে এটা হবে 9 ভোল্ট। দেখুন মিটারের দিকে লক্ষ্য করুন, এখানে 9 ভোল্ট শো করতেছে। আর এই বুস্টারের মাধ্যমে রেজিস্ট্যান্স ডায়োড যেটা আছে এটা হবে 12 ভোল্ট। লাইন ক্লিয়ার? এবার আমি এটি এই বক্সে ফিটিং করব। দেখুন ভিউয়ার্স, এখানে পিনগুলোর কানেকশন, এখানে যে নেগেটিভ টার্মিনাল আছে এই দুটা নেগেটিভ টার্মিনালে আমি তার দিয়ে শর্ট করে দিয়েছি দুটো অ্যাটাচ করে, আর যে পজিটিভ দুটো আছে সেগুলো আলাদা করে নিয়েছি। দেখুন এখানে 3 তার করেছি, একটা মাইনাস আর 2টা প্লাস। এখানে যে রিলে বোর্ডে এই ডায়োডের 2 পিন দেখছেন, ডায়োডের ডাটিয়ালা, এই 2 পিনে লাগবে হচ্ছে এই দুটা পজিটিভ তার, আর এই কালো যেটা দেখছেন এই কালোতে লাগবে এই কালো তার নেগেটিভ তার। দেখুন ভিউয়ার্স, ওয়ারিং কানেকশন মোটামুটি কমপ্লিট, এখানে ঘিজি ভিজি দেখাচ্ছে, এজন্য আগে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর এখান থেকে যে আউটপুটটি বের হবে পজিটিভ তার দুটি এই রিলের 1 পিন থেকে লাগবে, এই রিলের 1 পিন থেকে লাগবে, এটা 9 ভোল্ট, এটা 12 ভোল্ট। আর নেগেটিভ তারটা এই যে কালো তার আছে এই কালো তারে 2 তারেরই এখানে এসে লাগবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যতগুলো নেগেটিভ তার আছে সবগুলো অ্যাটাচড হবে। দেখুন এই 2 পিন থেকে যে নেগেটিভ তার বের হয়েছে অ্যাটাচড করে দিয়েছি, আবার এই 2 রিলেতে যে নেগেটিভ পয়েন্ট আছে দুটো অ্যাটাচড করে দিয়েছি। এই পিন থেকে নেগেটিভ তার এসে এই রিলেতে লাগছে এবং রিলে থেকে একটি নেগেটিভ তার এই বুস্টারের আউটপুটে লাগবে, তাহলে নেগেটিভ তারের কানেকশনগুলো কমপ্লিট হবে। দেখুন ভিউয়ার্স, এখানে ওয়ারিং কানেকশনগুলো কমপ্লিট,
আমি এখানে ভোল্টেজ দেখার জন্য একটি ডিজিটাল মিটার লাগিয়েছি, এটা ভোল্ট মিটার। এখানে ভোল্টেজ কত ভোল্ট আছে সেটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে পাওয়ারের সুইচ, এটা অফ করে দিলে সবগুলো অফ হয়ে যাবে। জাস্ট চার্জের লাইনটি আমি ডাইরেক্ট করব, এখানে সুইচের কোনো কানেকশন রাখবো না, যেহেতু অটো অল টাইম চার্জ হবে। বিএমএস বোর্ড যেহেতু অটোমেটিক, এটি ফুল চার্জ হয়ে গেলে আর চার্জ নেবে না, এ কারণে এখানে সিগন্যাল করারও কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি এখানে চার্জ ওঠার সময় একটা ইন্ডিকেটর লাগিয়ে দেব। দেখুন ওয়ারিং কানেকশন, এটা তো ব্যাটারির ইনপুট লাগবে, সেই ইনপুট থেকেই আমি মিটারে কানেকশন দিয়েছি এবং ইনপুট থেকে সুইচের মাধ্যমে এই দুই তার বের করেছি। দেখুন আমি পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দিয়েছি, এখানে 12 ভোল্ট দিয়েছি, দেখুন এখানে 12 ভোল্ট শো করতেছে। এবার আমি এখানে এই ব্যাটারিটি লাগিয়ে দেব, আর এই দুই তার দিয়ে এই পিনে কানেকশন হবে চার্জের জন্য, এবং এর থেকে দুই তার দিয়ে এই দুই তারে কানেকশন হবে ডিভাইসটি চলার জন্য। দেখুন ভিউয়ার্স, এখানে ইউপিএসটি বানানো একেবারে কমপ্লিট। এখানে বিএমএস বোর্ড থেকে আউটপুট হয়ে এখানে সুইচ আসছে, সুইচ থেকে এখানে বুস্টার আসছে, বুস্টার থেকে এই রিলে মডিউলে আসছে, এবং রিলে মডিউল থেকে আউটপুট বের হয়েছে। আর এখানে ইনপুট লেখা 12 ভোল্ট এবং 9 ভোল্ট, এগুলো রাউটার এবং অরিজিনাল চার্জার থেকে ইনপুট হয়ে রিলেতে আসছে, রিলে থেকে কনভার্ট হয়ে এখানে আউটপুট হয়েছে। আপনার যখন বিদ্যুৎ থাকবে তখন অটোমেটিক বিদ্যুৎ থেকে চলবে, বিদ্যুৎ চলে গেলেই এই ব্যাটারিটি চালু হয়ে যাবে অটোমেটিকলি। দেখুন ভিউয়ার্স, এখানে 11.9 ভোল্ট শো করতেছে, আমি এখানে 11.1 ভোল্টের বিএমএস বোর্ড ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এখানে 12 ভোল্টের বিএমএস বোর্ড ব্যবহার করবেন। এখানে আমি বুস্টার দিয়ে ভোল্টেজগুলো কন্ট্রোল করেছি, 11 ভোল্ট থেকে 12 ভোল্ট করে নিয়েছি, যাতে আপনার রাউটার এবং অনু খুব ভালোভাবে চলে। দেখুন ভিউয়ার্স, এখানে অনুতে আলো খুব অল্প জ্বলছে, লোড নিতে পারছে না। এখানে যে 47 ওহমের রেজিস্ট্যান্সটি লাগিয়েছি, এই রেজিস্ট্যান্স দিয়ে আসলে 0.5 এম্পিয়ার লোড নিতে পারে না। এখানে 12 ভোল্টের অন্য সব কিছু চলছে কিন্তু অনু চলছে না। আমি এখানে সিম্পলি এই রেজিস্ট্যান্সটি শর্ট করে দিব, ডায়েট কিছু করব না, আমি ডায়েট যেরকম আছে সেরকমই আছে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে রেজিস্ট্যান্সের পরিবর্তে হলুদ তার দিয়ে রেজিস্ট্যান্সটি শর্ট করে দিয়েছি। আপনারা এভাবে শর্ট করে দিবেন, কারণ এই 47 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে আমি 12 ভোল্টের লাইট জ্বালিয়েছি, অন্য সব কিছু করেছি কিন্তু অনুতে পাওয়ার আসে না। এটা যে সব অনুর ব্যাপারে এরকম হবে তা না, এই অনুতে পাওয়ার আসতেছে না। আমি এর আগে অন্য অনুতে দিয়েছি, ওটাতে পাওয়ার ঠিকই আছে, কিন্তু এই অনুতে পাওয়ার আসতেছে না, এই কারণে আমি শর্ট করে দিয়েছি। কিন্তু কখনো জিনার ডায়েট ওই পাশ থেকে 12 ভোল্টের যে জিনার ডায়েটটি দিয়েছেন ওইটা খুলবেন না। আমি এবার রাউটার এবং অনুতে কানেকশন দিয়ে দেখাই। দেখুন এখানে 11.9 ভোল্ট। বিএমএস বোর্ডের একটাই প্রবলেম, এখানে কখনোই 12 ভোল্ট শো করে না, কারণ একটা করে ব্যাটারি 3.7 ভোল্ট, সেই হিসেব করে আপনি তিনটা ব্যাটারি যোগ করে দেখেন কত হয়। আর এখানে বিএমএসের বোর্ডের কিছু আছে, বুস্টার সিস্টেম আছে, যেগুলো 12.6 লেখা আছে, সেগুলো অবশ্যই 12.6ই হবে ফুল হয়ে গেলে। আমি রাউটারে কানেকশন দিয়ে দিচ্ছি, দেখুন রাউটারে কানেকশন চলে এসেছে। তারপরে অনুতে কানেকশন দিয়ে দিলাম, অনুতে যেহেতু 2-4 সেকেন্ড দেরি হয়, একটু পরই চলে আসবে কানেকশন। আমি লাইটগুলো অফ করে দিচ্ছি, দেখুন এখানে অনুতে কানেকশন চলে এসেছে, রাউটারটি চলছে, দেখুন 11.9 ভোল্ট। এখন বর্তমান এই ইউপিএস থেকেই রাউটার এবং অনু চলছে, কিন্তু বিদ্যুৎ আসলে বিদ্যুৎ দিয়ে চলবে, সেটা হচ্ছে আপনার রাউটার এবং অরিজিনাল যে চার্জারগুলো আছে সেগুলোর ইনপুট এখানে লাগাতে হবে। আমি এখানে ইনপুটগুলো লাগিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাই। দেখুন ভিউয়ার্স, এই দুটি, এটি হচ্ছে 12 ভোল্টের এবং এটি হচ্ছে 9 ভোল্টের রাউটার এবং অনুর অরিজিনাল চার্জার। আমি এখানে 12 ভোল্টে কানেক্ট করে দিলাম এবং 9 ভোল্টে কানেক্ট করে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু বিদ্যুৎ থেকে চলছে। আমি দেখুন এখানে ব্যাটারিটা অফ করে দিই, আমি আগে লাইটটা অফ করে দিই, দেখুন বুঝতে সুবিধা হবে নি। দেখুন এখন বিদ্যুৎ থেকে চলছে, আমি এই বাতিটা অফ করে দিই, দেখেন মিটারটা, মানে এই ইউপিএসটাই অফ করে দিচ্ছি। দেখুন ইউপিএস অফ করে দিয়েছি,
কিন্তু এই কেবল দিয়ে এখন চলছে রাউটার এবং অণু। এটা বিদ্যুৎ চলে গেলে অফ হয়ে যাবে, অফ হয়ে আবার চালু হবে, আর বিদ্যুৎ আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কখন বিদ্যুৎ আসছে, দুটো লাইনে ঠিক থাকবে। দেখুন আমি ব্যাটারি কানেকশন আবার দিয়ে দিচ্ছি, আমি এটি ব্যাটারি কানেকশন যতই দেই না কেন এখন বিদ্যুৎ থেকেই চলবে যেহেতু বিদ্যুৎ আছে। আমি এটার সুইচ দিয়ে দিলাম, এবার বিদ্যুতের কানেকশনটা দেখুন আমি অফ করে দিই। দেখুন আমি বিদ্যুতের কানেকশনটি অফ করে দিয়েছি। এখন এদের অণু একটু দেরিতে আসে, এই কারণে অণু দেরি করেই চালু হচ্ছে। রাউটারটা ফার্স্টে আসে, রাউটার অফ হয়ে চালু হয়েছে বোঝাই যাচ্ছে না, কিন্তু অণু দেখেন আবার নতুন করে চালু হলো, এখন এটা দিয়ে চলছে। আমি যদি আবার বিদ্যুতের কানেকশনটা দিই তাহলে বুঝতেই পারবেন না, দেখেন এটা অফ করে দিব বিদ্যুৎ। এখন বিদ্যুতের কানেকশন দিয়েছি, এখন চার্জারটা অফ করে দিলাম, এই দেখেন এটা এখন সম্পূর্ণই অফ। এই পার্শ্বের যে পিনটি দেখছেন এটা হচ্ছে চার্জিং এর জন্য। আপনি চাইলে যে কোনো 12 ভোল্টের চার্জার অথবা অ্যাডাপ্টার দিয়ে এই ব্যাটারিটি চার্জ করতে পারবেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনি যদি 100 এম্পিয়ারের ব্যাটারি চার্জার এখানে লাগান তাহলে অবশ্যই BMS বোর্ডটি ব্লাস্ট হয়ে যাবে। এখানে 1 এম্পিয়ারের অথবা 2 এম্পিয়ার, হাই হলে 2 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার ব্যবহার করবেন এই ব্যাটারিটি চার্জ করার জন্য। আর এই ডিভাইসটি আমার থেকে পারচেস করলে আমি এটার সাথে অটোকাট চার্জার দেব, যেটা ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং চার্জিংয়ের সময় রেড LED জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে সবুজ LED জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ইনফরমেশন আলা ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।